ও তো খুব ভালো করেই জানে, ওটা তো প্লিজ। আমার আর ঠাকুরের মাঝে কেউ কোনো কথা বলবে না। এখন আমি জিজ্ঞেস করব আর ঠাকুরুন উত্তর দেবে। হ্যাঁ, সেটাই তো ভালো। কিরে ভগবতী, চুপ করে আছিস সে? কিছু বলছিস না কেন? বল বল ঠাকুরুন, তুই জানিস ওই মুকুটটা কি দিয়ে বানানো? কেন জানবো না কেন, ওটা তো পুঁতি দিয়ে বানানো। আচ্ছা, তার মানে তুই জানিস ওটা পুঁতি দিয়ে বানানো? হ্যাঁ। এরকম পুঁতি আগে দেখেছিস? হ্যাঁ, মেলায় আমাদের বস্তিতে অনেকে গয়না কিনতো। কিন্তু ভগবতী, সেই পুঁতির তো খুব একটা দাম নেই, তাহলে কিসের লোভ? আচ্ছা, তাহলে নতুন মুকুট কেন বানাচ্ছিলিস? কিন্তু দুটো মুকুট দেখতে এক, দুটো মুকুটে পুঁতিও এক, তাহলে তো বানিয়ে নতুনটাই নিজের কাছে রাখতে পারতিস, পুরোনোটার সঙ্গে বদলাবি কেন? ঠিক তো, দ্রোণ একদম ঠিক কথা বলছে। মা অবলা, তোমাদের কাছে আছে নাকি এর কোনো উত্তর? অদ্ভুত তো, আমার কাছে এটার উত্তর কি করে থাকবে? তাহলে উত্তরটা খোঁজো। যে জিনিসটার কোনো দাম ঠাকুরনের কাছে নেই, যে জিনিসটা ও আরেকবার বানাতে পারে, সেই জিনিসটাও চুরি করবে কেন? খোঁজো উত্তর। হ্যাঁ সত্যি, এটা তো ভেবে দেখিনি। এবার আরেকটা প্রশ্ন না, মানে মানলাম তুই চুরি করেছিস লোভে পড়ে, তুই যে মুকুটটা বানাচ্ছিলিস তার জন্য তুই পুঁতি কোথায় পেলি? চুরি করবি ঠিক করলি আর অমনি নকল মুক্তর মতন পুঁতি পেয়ে গেলি, আকাশ থেকে তো পড়েনি। আমার ওয়ার্ড গেডেশনে বক্সে ছিল পুঁতি, ওখান থেকে নিয়েছে। বাবা গো, তোর পুঁতিগুলো ও চুরি করেছে, হায় ভগবান! তুই তুই হাসছিস, হাসছিস কেন তুই? না, তুই কি এখন ডিম্পির কথাও বিশ্বাস করছিস না, তাই তো? আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে তুই ভগবতীকেই জিজ্ঞেস কর না যে ডিম্পির থেকে ওগুলো নিয়েছে কিনা। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।